আমার গৌর হরি। নিতাই চাঁদকে বললেন, যাও তুমি গিয়ে হরিনাম প্রচার করে এসো। তাই নিতাই চাঁদ আর হরিদাস জগজীবীর বুকে যাচ্ছে। যে যে বলছে ওগো, কে কোথায় আছো? তোমরা একবার কৃষ্ণ বলো, হরি বলো। সনাতন ধর্মে কৃষ্ণ নাম করো। হ্যাঁ গো, কত লোকের কত কাজ। কলিযুগের মানুষ একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞাসা করবেন, বলবে আই এম বিজি। কেউ বলছে না আমি ভালো, আমি ফাঁকা আছি, আমাকে বলুন কি করতে হবে। সবাই বলছে আমি ব্যস্ত। কি যে ব্যস্ত নিজেও জানে না। ওরে ব্যস্ত ব্যস্ত হয়ে একদিন গস্ত হয়ে যাবে, সেদিন বুঝতে পারবি। যতই করো চালাকি, পরে বুঝবে জ্বালাটি কি। এখন বুঝতে পারছো না, যেদিন যাবার সময় হবে সেদিন যদি কৃষ্ণ ভজন না করতে পারো, হরি ভজন না করতে পারো, গৌর ভজন না করতে পারো, তাহলে জন্মটা বৃথাই যাবে। যে হরি নাম করব, আরে হরি নাম করব। আমাদের এখানে এসেছিল ওই চার্চ থেকে কতগুলো লোক, এসে বলে গেল কেউ যদি আমাদের ওখানে যায়, যে প্রার্থনা করে তার হাঁটু ব্যথা ভালো হয়ে যাবে, গা ব্যথা ভালো হয়ে যাবে। আমাদের ওখানে গেলে আমরা ডোনেশন দেবো পড়াশোনা করার জন্য, তাহলে ওগুলো করাই তো ভালো। বলছে স্বধর্মে নিধনং শ্রেষ্ঠ, পরধর্ম ভয়াবহ। শাস্ত্রী কি বললেন, আমাদের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হলো বেদ। তাই ঋগ্বেদের কথা কি বলছে, স্বধর্মে নিধনং শ্রেষ্ঠ। আমার ধর্মে যদি আমার মৃত্যু হয় হোক, কিন্তু পরাধর্ম ভয়াবহ। তাহলে মহারাজ আপনার প্রশ্ন করছেন, আমি শুনছিলাম আপনাদের মায়াপুরে যে দেখেছি কে মুসলমান কে খ্রিস্টান সকলেই এসে হরিনাম করছে। আরে বাবা, আমাদের কোনো হিন্দুরা গিয়ে যদি আল্লাহ বলে ওরা তাড়িয়ে দেবে মসজিদ থেকে। কিন্তু হিন্দু ধর্ম এত স্ফীত, এত বড়, এত মহান, সেখানে সর্বধর্মের সমন্বয় ঘটিয়েছেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু। নিতাই গৌর হরি হরি বল। সর্বধর্মের সমন্বয় ঘটেছে, সেখানে কে মুসলমান কে হিন্দু কে খ্রিস্টান এর বিচার নেই। মূল হলো সনাতন ধর্ম, আদি ধর্ম। এর ভেবে দেখুন তো, আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, মুসলিম ধর্ম প্রবর্তক আছে কি গো? হযরত মুহাম্মদ, তাই তো, তাই না? খ্রিস্টান ধর্মের প্রবর্তক জেসাস খ্রাইস্ট, যীশু খ্রিস্ট। হিন্দু সনাতন ধর্মের প্রবর্তক কে? নেই, ছিল আছে থাকবে। নৈনং ছিন্নন্তি শস্ত্রাণি, নৈনং দহতি পাবকং, না চৈনং কেদং তবত, না সসরি মারুত। অর্থাৎ চিরন্তন সত্য, সত্য মানে সনাতন। সনাতন কি না, তুমি সত্য সনাতন প্রভু, নিত্য নিরঞ্জন বিভু। সনাতন হলো ভগবানের আরেকটি নাম, সেই জন্য সনাতন ধর্ম। সনাতন মানে হিন্দু থেকে সনাতন ধর্ম নয়, সনাতন থেকে হিন্দু ধর্ম। মূল ধর্ম হলো সনাতন। রাধে, আস্তে কথাগুলো একটু শুনতে হবে। আচ্ছা ধরুন 1500 বছর আগে মুসলিম ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে, 250 বছর আগে খ্রিস্ট ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু আমাদের ধর্মের বয়স আছে, সনাতন ধর্মের কোনো বয়স আছে? কেউ বলতে পারবে? 5500 বছর আগে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ লীলা করছে, সেই কথা এখন আমরা কীর্তন করছি। আবার তারও 1000 বছর আগে স্বয়ং রামচন্দ্র, তিনিও সনাতন ধর্ম, তিনি লীলা করেছেন। আর তার আগে যিনি সনাতন ধর্মের প্রবর্তক স্বয়ং শ্রী নারায়ণ, তিনি লীলা বিলাস করে গেলেন। নিতাই গৌর হরি হরি।
মাতামাতি করি না, এই যে জল ওয়াটার পানি বস্তুটা এক, একজন এসে বলল ওয়াটার, একজন এসে বলল জল, একজন বলল পানি, বস্তুটা কিন্তু এক, কিন্তু হলেও জলের কি কোনো রং আছে গো? একজন গিয়ে লাল মিশিয়ে দিল, লাল রং হয়ে গেল, একজন গিয়ে সবুজ মিশিয়ে দিল, সবুজ রং হয়ে গেল, তেমনি কে এসে বললো এটা এরকম করে ধর্ম করো সেটা মুসলিম ধর্ম হয়ে গেল, আরেকজন এসে বললো এমন করে করো সেটা খ্রিস্টান ধর্ম হয়ে গেল। আসলে ধর্মটা কিন্তু সনাতন, তার জন্য মায়াপুরি এসে ওই হাজার হাজারে বিদেশিরা যখন দেখলো আসল ধর্ম হলো সনাতন ধর্ম যা যুগ যুগ ধরে চলছে, নাই নাই ছিন্নাম কি সস্মানি, নাই নাই দাহতি পাবক ন চেই নাই ক্লেদান্তপ ন শরীর মারুত জগাজবাহি ধর্মস্যা গ্লানি রে ভবদি ভারদা তমানং সিজমহম হরে ত্রারায়ো সাধনা সম্ভবামি যুগে যুগে। তোরা আই 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 ওরে আই রে আমার ভাই, মুখে কৃষ্ণ বলি বাহু তুলি এসো না ভাই সবাই মিলে তোরা চল 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 সবাই নবদ্বীপে যাও, কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাওয়া নবদ্বীপে, কৃষ্ণ বলে বাহু তুলে যাই নবদ্বীপে, হরি 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 বল চলো না যাই নবদ্বীপে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই।